ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রী ভাষণ দিতে ওঠার সময় ঘটে বিপত্তি। দর্শক আসন থেকে একদল বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম স্লোগান তোলেন। সেই মুহূর্তে দাঁড়িয়েই তৎক্ষণাৎ মমতা ব্যানার্জি ঘোষণা করেন, এই মঞ্চে তিনি আর বক্তব্য রাখবেন না। জয় শ্রীরামের পাল্টা তিনি বলেন, জয় হিন্দ, জয় বাংলা। অপরদিকে যে পক্ষ থেকে স্লোগান তোলা হয়েছিল তাদের দাবি, এটা কি পাকিস্তান না বাংলাদেশ, এখানে কাউকে স্বাগত জানাতে এই স্লোগান তোলা যাবে না। এরপর মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপির বাঙালি নেতারা ঘটনার নিন্দা করেছেন, কিন্তু বর্গীবাবুরা এটা বুঝবেন না। ব্রাত্য বসু তারপর প্রশ্ন তোলেন, নেতাজির জন্মবার্ষিকীর সাথে রামের কি সম্পর্ক।